হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ফুটবল এক্সট্রা গুড মর্নিং সবাইকে প্রথমেই আপডেটটা দিয়ে রাখি আমাদের যে সহকর্মীর মায়ের অপারেশন হয়েছিলো উনি এখন সুস্থ আছেন ডাক্তার অবজারভেশনে রেখেছেন আজকে সকালেও আমাদের সাথে কথা হয়েছে ডাক্তারের তো উনি এই মুহূর্তে ভালো আছেন তা আরেকবার তোমাদের সবাইকে বলে রাখছি যারা হেল্প করতে পারি বা পরে করবে বলেছ তারা নিচে দেওয়া অ্যাকাউন্টস নাম্বারে হেল্প করে দিও বুঝতেই পারছো প্রচুর টাকা বিলিং হয়েছে ইতিমধ্যে অনেক ধার ও ডুবে আছে তো তোমরা যতটা পারবে হেল্প করো এর বেশি কিছু বলার নেই যে মনে করবে যে যতটা পারবে হেল্প করে দিও থ্যাংক ইউ আরেকটা জিনিস বলে রাখি অ্যাকচুয়ালি আমাদের যে মেন যে খবরগুলো কালেক্ট করা হতো বা যেই সোর্স থেকে আমরা খবরগুলো পেতাম অ্যাকচুয়ালি ওই ও আমাদের যে সহকর্মীর মায়ের এরকম হয়েছে ওনার থ্রু থেকেই আমরা খবরগুলো ম্যাক্সিমাম পেতাম তাই আপডেটটা কিছুটা আমাদের কালকে কমই ছিল প্রায় আসেইনি বলা যায় আজকেও উনি ব্যস্ত ওনার মায়ের জন্য যেটা স্বাভাবিক খুব তাই সব আপডেট হয়তো এখনও এসে পৌঁছায়নি তাও যেগুলো ওনার থ্রু থেকে আমরা পেয়েছি সেগুলো আমরা বলে দিচ্ছি আপনাদের কাইন্ডলি একটু শুনে নিন প্রথম যে আপডেটটা দেব সেটা হচ্ছে কোচ নিয়ে অনেকে জিজ্ঞেস করছেন যে দাদা স্টিফেন কনস্ট্যান্টাইন কি কোচ হচ্ছে স্টিফেন কনস্ট্যান্টাইন উনি কি কোচ হচ্ছে জাতীয় দলের আগের কোচ জানেন সবাই ওনার সম্বন্ধে নতুন করে বলার তো কিছু নেই তো দেখুন আমরা একটা কথা বলি যে ওনার নামটা তো আমরা শুনেছি বিভিন্ন জায়গা থেকে বাট আমাদের সোর্স মারফত কিন্তু ওনার নাম আমাদের কাছে আসেনি তাই সঠিকভাবে বলতে পারছি না যে উনি কোচ হচ্ছেন বা হয়ে গেছেন কি না যেরকম আপনাদের আগেও বলেছি কোচ অলরেডি ঠিক হয়ে গেছে অফিশিয়ালি অ্যানাউন্সমেন্ট আর বাকি আজকে যথারীতি যেরকম জানেন আপনারা চোদ্দ তারিখ তো আজকে বিট পেপার জমা হয়ে যাবে অনলাইনে এবং যা শোনা যাচ্ছে কালকেই হয়তো হার্ড কপি পাঠিয়ে দেবে কর্তারা এর অফিসে তো কালকে পাঠিয়ে দিলে মোস্ট প্রবাবলি হয়তো উনিশ তারিখ কি কুড়ি তারিখ আমরা বলেছিলাম কুড়ি থেকে তেইশ তারিখ বাট উনিশে হয়তো হওয়ার চান্স খুব কম থাকবে বাট যদি হয়েও যায় উনিশ বা কুড়ি আর নয়তো কুড়ি থেকে তো আমরা বলেছি তেইশ তারিখ অবধি আপনার সময় আছে তার মধ্যে এফএসডিএল অ্যানাউন্সমেন্ট করবে এবং তার আগে যা শোনা যাচ্ছে হয়তো যদি কুড়ি থেকে তেইশের মধ্যে এফএসডিএল অ্যানাউন্সমেন্ট করে সেই ক্ষেত্রে কিন্তু হয়তো আঠেরো কি উনিশ তারিখের ক্লাবের প্রেসমিটটাও হয়ে যেতে পারে এখনও পর্যন্ত যা খবর আসছে জানি না সেটা সঠিক কি না তারপরেও হতে পারে এফএসডিলে অ্যানাউন্সমেন্টের হওয়ার পরেও কিন্তু ক্লাব অফিসিয়ালি প্রেসমিট করতে পারে যেটার চান্স আমার পার্সোনালি আমার মনে হয় যেটার চান্স সব থেকে বেশি যে আইএসএল এর অ্যানাউন্সমেন্টটা হয়ে যাওয়ার পরেই প্রেসমিটটা করা হবে সেটাই আমার মনে হচ্ছে তো আসি এবার নেক্সট খবরটা তোমাদের যেটা জানানোর আমাদের কাছে আজ সকালে যা আপডেট এসছে তাতে কিন্তু তোমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যেতে পারে দেখো আমরা কিন্তু এখনও বলছি না আমাদের প্ল্যাটফর্ম থেকে যে যেটা আমরা বলছি সেটাই সঠিক যতক্ষণ না অফিশিয়াল হচ্ছে কোনো খবরই কিন্তু সঠিক না সবই রুমর্স সেটা আমরা দিই বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে দিক বা অন্য কোন চ্যানেল থেকে দিক যতক্ষণ না অফিশিয়ালি কোনো কিছু হচ্ছে সব জিনিসটাই পুরোটাই রুমর্সে থাকে তো যেটা আমাদের কাছে খবর তো আপনাদের জানিয়ে রাখি যে যে কিন্তু অলমোস্ট ইস্টবেঙ্গলের হয়ে গেছে বলা যেতে পারে সাইন করে দিয়েছে বলবো না কারণ কালকে রঞ্জিত যেটা একটা টুইট দেয় টুইট নিয়ে তুলকালাম হয়ে গেছে যেটা কোনো মানে ভিত্তি নেই বলা যেতে পারে কারণ ছ মাস আগে অমিত সিংয়ের সাইন হয়ে গেছে বলে লেখা আছে তো প্র্যাকটিক্যালি যদি দেখেন জিনিসটা সেটা পসিবেল না সেই ব্যাপারটা নিয়ে পরে আসবো আগে যে যে ব্যাপারটা বলে নিই যা খবর তাতে কিন্তু যে যে প্রায় বলা যেতে পারে যে অফিশিয়ালি যখনই হবে তখনই কিন্তু যে যে ইস্টবেঙ্গলের হয়েই সাইন করবে যেটা শোনা যাচ্ছিলো কেবিএফসিতে যাওয়ার কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যেতে পারে যে যে কিন্তু ইস্টবেঙ্গলের দিকেই ঝুঁকে আছে যেরম সন্দেশ জিঙ্গান ঝুঁকে আছে এটি কে এমবির দিকে অথচ দুজনেরই এখনও অফিসিয়ালি সাইন হয়নি বলে কোনো কিছুই বলা যাচ্ছে না তো এটা গেল এটা টুইট আচ্ছা এরপরের যেটা আসছি সেটা হচ্ছে রঞ্জিত ভাইয়ের যে টুইটটা আপনারা সবাই দেখেছেন যে অমিত সিং ছ মাস আগে সাইন করে দিয়েছে ইস্টবেঙ্গলের দু বছরের ডিলে তো আপনাদের বলে দিই যে এটার কোনো ভিত্তি নেই কারণ মাস আগে বা ছ দিন আগে যেদিনই সাইন করুক অমিত সিংয়ের সাথে প্রি কন্ট্যাক্ট সাইন হয়েছিল সেটা কিন্তু ইস্টবেঙ্গল এফসির নামে তখন যে ক্লাবের লাইসেন্সিংটা ছিল তো এই মুহুর্তে দাঁড়িয়ে নতুন কোম্পানি গঠন হয়েছে যেটা যেটা অনারশিপ ইস্টবেঙ্গল ক্লাবের এই মুহূর্তে সেটা হচ্ছে শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন এদের কাছেই কিন্তু এখন অনারশিপটা আছে তো সুতরাং যেসব প্লেয়ারের সাথে ফ্রি কন্ট্যাক্ট হয়েছিলো বা ইন্ডিমেন্ট বন্ডে সাইন করানো হয়েছিল। সব প্লেয়ারকেই কিন্তু নতুন করে এই কোম্পানির হয়ে সাইন করতে হবে যেটা একটু প্রসেসিংটা এখনও বাকি আছে কারণ এআইএফএফের কাছে এখনও নাম নথিভুক্ত হয়নি শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশনের তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বলা যেতে পারে যে যেসব প্লেয়ারগুলো আপনারা শুনেছেন ছ মাস আগে সাইন হয়ে গেছে বা দু বছর সেরকম কোনো খবর এই মুহূর্তে আমাদের কাছে নেই যদি অন্যদের কাছে থাকে অবশ্যই তারা হয়তো জানতে পারবেন কারণ আমাদের কাছে নেই বলে বলছি তো অমিত সিং ইস্টবেঙ্গলের হয়ে খেলবে এটা অলমোস্ট ধরে নিন হান্ড্রেড পারসেন্ট এখন বলতে পারবো না কারণ সাইন হয়নি বলে বাট নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু অমিত সিং বেঙ্গলের জার্সি গাই আইএসএল খেলবে এটাই ধরে রাখা যায় কারণ মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে ইনভেস্টার যারা আছে যাদের পুরো টিমটা দেখাশোনা করবে টিমটা মানে প্লেয়ার স্কাউটিং করবে তারাও কিন্তু অমিত সিংকে বলা যেতে পারে পছন্দই করেছেন তো এটা গেল অমিত সিংয়ের আপডেট আশা করি টুইট নিয়ে যাদের প্রশ্ন ছিল সব ক্লিয়ার হয়ে গেছে তো এবার আসবো আনাসের কথায় আনাসের আপডেট আমরা অনেক দিন আগে থেকে বলে যাচ্ছি যে আমাদের কাছে কোনো খবর নেই তাই আপনাদের পরিষ্কারভাবে কোনো খবর দিতে পারছিলাম না এই মুহুর্তে দাঁড়িয়ে যা শোনা যাচ্ছে যে আনাস কিন্তু বলা যেতে পারে এক প্রকার এক প্রকার বলা যেতে পারে যে ইস্টবেঙ্গলে খেলার জন্য হয়তো মনস্থির করলেও করতে পারেন কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা আজকে যা খবর পেয়েছি আমরা আপনাদের বলেছিলাম যে আনার সম্বন্ধে কিছু কথা আছে তো আমরা তার এজেন্ট মারফত যে খবরটা পাচ্ছি তাতে কিন্তু ইস্টবেঙ্গলের যে অফার আনাসের কাছে আছে সেই সম অফার কিন্তু অন্য কোনো ক্লাবের আনাসের কাছে এই মুহূর্তে নেই সেই জায়গা থেকে বলা যেতে পারে হয়তো এই সপ্তাহে মানে কারেন্ট উইকেই হয়তো আপনাদের কাছে এক এক করে নাম আসতে থাকবে যেসব প্লেয়াররা সাইন করবে বা করতে চলেছে সেরকম হয়তো কনফার্মেশান নামগুলো আপনাদের সামনে আসতে থাকবে তো তার মধ্যে যেরকম আমরা আগে বললাম যে যে সেরকমই কিন্তু আমরা বলছি যে আনাসের নামও হয়তো আপনারা ইস্টবেঙ্গল টিম লিস্টে দেখতে পাবেন এরকমই খবর শোনা যাচ্ছে দেখুন এখনও বলছি যতক্ষণ না অফিসিয়ালি হচ্ছে ততক্ষণ পুরো জিনিসটাই রুমর্স থাকছে তো যদি অফিসিয়ালি হয়ে যায় সবাই আপনারা জানতে পারবেন এটা গেল আনাসের খবরে এর পরে আপনাদের যে খবরটা দেব সেটা একটু অন্য টাইপের মানে অন্য জিনিসের সাথে জড়িত খবর সেটা আপনাদের জাস্ট জানিয়ে রাখি কারণ আমরা শুনতে পেয়েছি সেটাই আপনাদের জানাব সে খবরটা হচ্ছে ইস্টবেঙ্গলের জার্সি সম্বন্ধে একটা খবর যেটা আমাদের কানে এসছে তবে সেটা সঠিক কি আমরা আপনাদের সিওরিটি দিয়ে বলতে পারছি না তবে আমাদের কাছে যে খবরটা এসেছে সেটা আপনাদের কাছে শেয়ার করছি সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের যে হোম জার্সিটা হচ্ছে সেটা শোনা যাচ্ছে উনিশশো কুড়ি সালের যে ইস্টবেঙ্গলের জার্সি ছিল সেটার সাথে সামঞ্জস্য রেখে তৈরি হয়েছে জার্সি অলরেডি এফএসডিদের কাছে পাঠানো আছে আপনারা জানেন সেটা এবার স্পন্সার কোস্পন্সার যাদের নামগুলো ঢুকবে সেগুলো প্রায় বলা যেতে পারে যে সেগুলোর নামগুলোই জাস্ট অ্যাড হবে জার্সিতে বাট আমাদের কাছে যা খবর আজকে আমরা পেয়েছি তাতে শোনা যাচ্ছে যে উনিশশো কুড়ি সালে ইস্টবেঙ্গল যে জার্সিটা পড়ে খেলেছিল অনেকটা সেই জার্সির সামঞ্জস্য রেখেই নতুন জার্সিটা বানানো হয়েছে আপনারা জানেন ফ্যানমেড জার্সি তার থেকেই তিনটে জার্সি কালেক্ট করা হয়েছে মানে সিলেক্ট করা হয়েছে হোম অ্যাওয়েয়ার থার্ড কিট তো হোম হোম জার্সি সম্বন্ধে এই আপডেটটা আমাদের কাছে এসেছিলো আপনারা অনেকে জিজ্ঞেস করছিলেন তো একটা হয়তো আমরা একটা হয়তো আভাস আপনাদের দিতে পারলাম জানি না সেটা ঠিক না ভুল সেটা ভবিষ্যৎ ঠিক করবে বাট এই সময় আমাদের কাছে যা খবর এসছে তাতে উনিশশো কুড়ি সালে ইস্টবেঙ্গল ক্লাব যে জার্সি পরে খেলেছিল অনেকটা সেই আদলেই হোম জার্সি হতে চলেছে এটা হলো জার্সির আপডেটটা দিয়ে দিলাম আপনাদের এবার আসবে একটা প্রশ্নে যে অনেক দিন ধরে অনেকে আমাদের প্রশ্ন করছে যে আপনারা একটা পোস্ট করেছিলেন ওয়াল অফ ট্রাস্ট বলে সেটার কি হলো তো আপনাদের একটু ছোট করে আপডেট দিয়ে দিই ওয়াল অফ ট্রাস্ট যেটা আমরা বলেছিলাম যে ডিফেন্সের স্তম্ভ আসতে চলেছে তো আপনাদের এখন আমরা ছোট করে আভাসটা দিচ্ছি যে ডিফেন্ডারটি আসতে চলেছে উনি বিদেশি ইন্ডিয়ান নয় বিদেশি ডিফেন্ডার এবং ওয়াল অফ ট্রাস্ট নামটার সাথে তিনি খুব ভালো মতো যায় বলা যেতে পারে সেটা কদিন পরেই আপনারা জেনে যাবেন নামটা এই মুহূর্তে নাম তো রিভিল করা যাচ্ছে না বাট যখন সাইনিংটা হয়ে যাবে আর অফিসিয়ালি যখন অ্যানাউন্সমেন্টটা হয়ে যাবে তখন আপনারাই ঠিক করবেন যে আমাদের পোস্টের সাথে মানে ওয়ার্ল্ড অফ ট্রাস্টের সাথে তার নামটা কি যায় না যায় না সেটা সম্পূর্ণ আপনাদের উপর আমরা ছেড়ে দিলাম বাট অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টের জন্য আপনাদের ওয়েট করতে হবে আমরা আগেও বলেছি কোনো নাম লিখাবে না এবং কোনো নাম সামনে আনা যাবে না আমাদের কাছে যদি থাকেও আনতে পারবো না যদি না থাকলে তো কোনো প্রশ্নই নেই তো সেটাও এটা হলো ওয়াল অফ ট্রাস্ট নিয়ে যাদের প্রশ্ন ছিল তাদের হয়তো আমরা কিছুটা ক্লিয়ার করতে পারলাম হয়তো আর ইনবক্সে এই মেসেজটার অন্তত অ্যান্সার দিতে হবে না এরপরে যে আসব প্রস টপিকটায় সেটা একটা সেটা বিদেশি নিয়ে আর বিদেশি প্লেয়ার নিয়ে বলবো যেইটুকুনি আমরা খবর পাচ্ছি তাতে যে জন বা জনের যে নামগুলো প্রকাশ হয়েছে সব জায়গায় আমাদের চ্যানেল বলুন বাদবাকি চ্যানেল থেকে যেখান থেকেই বলুন বিকজ অফ দ্যাট আমরা যে নামগুলো বলেছি আশা করি আপনারা সবাই দেখেছেন সেই একই নাম বিভিন্ন চ্যানেলে ঘোরাঘুরি করেছে তো এখন এই মুহুর্তে দাঁড়িয়ে যা শোনা যাচ্ছে তার মধ্যে কিন্তু যতগুলো নাম বলা হয়েছে তার মধ্যে কিন্তু দু তিনজন প্লেয়ার একদম কোয়ান্টিটিটা সঠিক বলা যাচ্ছে না বাট আমরা যা খবর পেয়েছি দু তিনজন দু তিনজন প্লেয়ারের সাথে কিন্তু বলা যেতে পারে তার এজেন্টদের সাথে আর কি যে খুব ঘনিষ্ঠভাবেই কথাবার্তা চলছে বলেই খবর পাওয়া যাচ্ছে এখন সেই প্লেয়ারগুলো কারা সেটা বলা যাচ্ছে না কারণ আমাদের কাছে এই মুহূর্তে সেই নামগুলো নেই খুব গোপনীয়তার সাথেই এই বিদেশিদের ব্যাপারটা দেখা হচ্ছে যেহেতু এখনও বোর্ড অব ডিরেক্টর ঠিক করা হয়নি এবং কমিটির নামও সামনে আসেনি তাই খুবই গোপনীয়তার সাথে এটা করা হচ্ছে যেটা ক্লাবের পক্ষেও ভালো তো এই ছিল আজকে আপডেট আরেকটা জিনিস বলে রাখি কালকের একটা ভিডিওতে আমরা বলেছিলাম যে এটিকের যখন এটিকে আর কি ছিল এখন তো এটিকে এমবি হয়েছে বাট এটিকের একটা ডিফেন্ডারের সাথে ভারতীয় ডিফেন্ডারের সাথে কথা চালাচ্ছে ইতিমধ্যে মানে আমরা কালকে জাস্ট খবরটা পেয়েছি বাট এটার সত্যতা আমরা স্বীকার করছি না কারণ আমরা সূত্র মারফত খবরটা পেয়েছি তবে এটা নিয়ে আমরা কোনো সিওরিটি নেই আমাদের তাই আপনাদের একদম সঠিকভাবে বলছি না যে এটাই ঠিক বা এটাই ভুল হয়তো আমরা ভুলও হতে পারি এই ক্ষেত্রে বাট যা শোনা যাচ্ছে আমরা যা খবর পেয়েছি তাতে প্রণয় হালদার আপনারা সবাই নাম জানেন বাঙালি ছেলে প্রণয় হালদার শোনা যাচ্ছে প্রণয় হালদারের কোনো এক বন্ধু মারফত ইস্টবেঙ্গলের অফিসিয়ালরা প্রণয় হালদারের সাথে যোগাযোগ করেছেন এবং তাকে এই বছর আইএসএল এ এলে ইস্টবেঙ্গলের জার্সি পড়ার জন্য আহ্বানও করেছেন এরকমই একটা খবর আমাদের কানে এসেছে তবে খবরটা সত্যি না মিথ্যা সেটা আমরা বলতে পারছি না এই মুহূর্তে দাঁড়িয়ে এই প্ল্যাটফর্ম থেকে বাট যেটা খবর তার কোনো বন্ধু মারফত হয়তো ইস্টবেঙ্গলের কোনো কর্মকর্তা তার কাছে কোনো অফার পাঠিয়েছেন এখন দেখার খবরটা সত্যি কি না যদি খবরটা সত্যি হয় তবে ডিফেন্স লাইনটা কিন্তু ইস্টবেঙ্গলে স্ট্রংই হতে চলেছে যদি এই খবরটা সত্যি হয় জানি না সেটা সঠিক কি না তো এই ছিল আজকে ছোটো ছোটো কয়েকটা আপডেট যদি আমরা আরও আপডেট পাই নিশ্চয়ই আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো বাট আপনারা অ্যাজ ইউজুয়াল জানেন সবাই একটু আমরা হসপিটালের ব্যাপারটা একটু বিজি আছি তাই হয়তো সবার প্রশ্নের উত্তরও দিতে পারছি না বা সেরমভাবে ভিডিও করতে পারছি না তবে যেটুকুনি আমাদের জানানোর ছিল সেইটুকুনি আপনাদের জানিয়ে রাখলাম আরেকটা আপডেট দিয়ে রাখি সেটা ইতিমধ্যে কিন্তু আইএসএলের দশটা দল যেটা অফিসিয়ালি এখনো পর্যন্ত আছে তারা কিন্তু দশটা প্র্যাকটিস গ্রাউন্ড বেছে নিয়েছে ইতিমধ্যে তো নামগুলো দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে নামগুলো তো এফসি গোয়া কিন্তু প্র্যাকটিস করবে সালভাদোর দো মুন্ডো এই মাঠটিতে এমবি কিন্তু প্র্যাকটিস করবে বেনাউলিম বেনাউলিম হচ্ছে ফিফা আন্ডার সেভেন্টিন বিশ্বকাপে কিন্তু ভারতীয় যুব দল মানে আন্ডার সেভেন্টিন দল এই মাঠটিতেই কিন্তু প্র্যাকটিস করেছিল বেঙ্গালুরু করবে ওল্ড গোয়ায় চেন্নাইন উত্তরদা মুম্বাই নাগোয়া উড়িশা বেতালবাতিম কেরালা ব্লাস্টার পেডেম জামশেদপুর সাঙ্গোল্ডা নর্থ ইস্ট কান্ডোলিম হায়দ্রাবাদ গুইড়িম এই দশটা দল কিন্তু দশটা প্র্যাকটিস গ্রাউন্ড ইতিমধ্যে তাদের অ্যালোক্টেড করা হয়েছে ইস্টবেঙ্গল যখনই ঢুকবে বাকি যে আরও মাঠগুলি আছে তার মধ্যে থেকে একটা মাঠ কিন্তু ইস্টবেঙ্গলের জন্য অ্যালেক্টেড হবে বা ইস্টবেঙ্গল টিম একটি মাঠ বেছে নেবে তো এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা আর পাশে থাকা আইকনটাকে ক্লিক করে দেবেন যাতে সবার প্রথম নোটিফিকেশান আপনাদের কাছেই যায় সো থ্যাংক ইউ গাইস এইভাবেই পাশে থাকবেন